ট্রেনে কাটা পড়ে দুটি পা হারিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্রী রুবিনা আক্তার। দুর্ঘটনায় পা হারিয়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসা সহায়তা টাকা পেয়ে 1,00,000 টাকা দিয়ে শুরু করেন গরু মোটা তাজাকরণ। 3 বছরে তৈরি করেছেন 1,100 কেজি ওজনের একটি ষাঁড়, যার নাম রেখেছেন স্বপ্নবাজ। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ নূর হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ট্রেনে কাটা পড়ে দুটি পা হারিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্রী রুবিনা আক্তার। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবেন, হাল ধরবেন নিজের দরিদ্র পরিবারের। কিন্তু তার আগেই ইতি ঘটে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছাত্রীর সব স্বপ্ন। ঘটনাটি 28 জানুয়ারি 2018 সালের। রুবিনার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায়। তার বাবার নাম মৃত রবিউল ইসলাম। রুবিনার বাবা রবিউল ইসলাম ছিলেন দিনমজুর, 2014 সালে মারা গেছেন তিনি। সম্বল বলতে চাষের 1.5 বিঘা জমি, তার 2 বোন ও 1 ভাই। বোনের মধ্যে তিনি ছোট, বড় বোন জুলেখা খাতুন প্রতিবন্ধী বাড়িতেই থাকতেন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ পাস পাওয়া রুবিনা পড়াশোনা করতেন মেসে থেকে। একটি ব্যাংকের শিক্ষাবৃত্তি ও প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখা খরচ জোগাড় করতেন তিনি। একদিন ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য কমলাপুর রেল স্টেশনে যান রুবিনা, সেখানেই পড়েন দুর্ঘটনার কবলে। এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার সময় মাথা ঘুরে রেললাইনের উপরে পড়ে যান তিনি। এ সময় একটি রেল ইঞ্জিন ঘোরানো হচ্ছিল, ওই ইঞ্জিনের চাকার নিচে কাটা পড়ে রুবিনা আক্তারের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। সে রুবিনা এখন চলাফেরা করেন হুইল চেয়ারে। তার দরিদ্র পরিবারেরও বোঝা হন তিনি। দুর্ঘটনায় পা হারিয়ে প্রধানমন্ত্রী তহবিল থেকে পাওয়া চিকিৎসা সহায়তা টাকা পেয়ে 1,00,000 টাকা দিয়ে শুরু করেন গরু মোটা তাজাকরণ। 3 বছরে তৈরি করেছেন 1,100 কেজি ওজনের একটি ষাঁড়, যার নাম রেখেছেন স্বপ্নরাজ। স্বপ্নরাজের কাঙ্ক্ষিত দাম পেলে পরিবারের অনেকটাই সচ্ছলতা ফিরে আসবে বলে প্রত্যাশা করেন রুবিনা। রুবিনার বাড়িতে গিয়ে দেখা যায় হুইল চেয়ারে বসেই স্বপ্নরাজের দেখভাল করছেন তিনি। ঘাস কেটে দিচ্ছেন, পানি খাওয়াচ্ছেন, একইভাবে অন্যান্য কাজ করেন রুবিনা। সব দিক থেকে তাকে সহায়তা করেন মা রহিমা বেগম। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে। আমার 2018 সালে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্টে হাঁটুর উপর থেকে 2টি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমাকে সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করেছিল। সেই টাকা থেকে আমি কয়েকটা গরু লালন পালন করি আর কি। সেখান থেকে স্বপ্নরাজ অনেক ছোট থেকে অনেক সুন্দর বড় হয়েছিল। তো আমি দেশি গরুগুলো বিক্রি করে করে স্বপ্নরাজকে খাওয়াইছি আর কি। আর সেই টাকা থেকে আমাদের পরিবারও চলছে। তো আমি এখন একজন হৃদয়বান ক্রেতা চাচ্ছি যে আমার স্বপ্নরাজকে কিনে নিয়ে আমাকে মানে পরবর্তীতে উঠে দাঁড়াই একটু সহায়তা করবে। আমি গরুর খাবারটা আরো বড় করতে চাই। আর আর আমার সরকারের কাছে অনুরোধ, আমার একটা ইলেকট্রিক হুইল চেয়ার প্রয়োজন। একটা ইলেকট্রিক হুইল চেয়ার হলে আমি আমার কাজগুলো আরো সহজে করতে পারবো এবং আমি আরো আল্লাহর রহমতে স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবো। মেয়েটা তো মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করে মানুষে কিছু টাকা পয়সা হেল্প করছে। চিকিৎসার পরে হেল্প করে যে টাকাটা আছিল ওই টাকাটা আনে গরুর ছোট করে খামার দিয়ে একটু গরু গায়ে বাছুর কিনে পালার পরে গাইটা বেচালাইছি আর মানে সার বাছুরটা লালন পালন করতেছি। মনের আশা ভালো চেহারা বাছুরটা মানে লালন পালন করি। মেয়েটা অসহায়, কিছু কষ্ট মষ্ট করে যদি লালন পালন করতে পারি তাহলে যদি কিছু দাম দিয়ে বেচতে পারি। মেয়েটা বাড়ি তো চলার খুবই সমস্যা, মেয়েটারও তো ভবিষ্যতের একটা চিন্তা, সামনে করে বেচার আশা। মনে হয় যে ভালো একটা মানুষ যদি ভালো দাম দিয়া যদি কিছু টাকা অসহায় হিসাবে যদি কিছু আগায় দেয় তাহলে মনে হয় ভালো হয়। খুবই আশা, খুবই কষ্ট করে লালন পালন করা হলো। রুবিনা আক্তার নামে একজন মহিলা আছেন, ওনার বাড়ি হচ্ছে দেবীগঞ্জ। উনি 2018 সালে ঢাকা কমলাপুর রেল স্টেশনের ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে উনি 2টা পা হারিয়ে ফেলছেন। এখন তিনি গবাদি পশু খামার করছেন ওনার বাড়িতে।
আমরা এটা জানি। তার একটা বিদেশি উন্নত সার আছে যে সারটা প্রায় 1100 কেজি ওজন। এছাড়াও তার আরও বেশি উন্নত ভালো শঙ্কর জাতের গরু আছে এবং এইগুলোর মাধ্যমে তিনি তার জীবিকা নির্বাহ করছেন। আমরা তাকে আমরা আরও সাপোর্ট দিব যে তিনি যার উপরে ডিপেন্ডেন্ট তার হাজব্যান্ডকে আমরা এখানে ট্রেনিংয়ের জন্য নিয়ে আসবো। ট্রেনিংয়ের মাধ্যমে আধুনিক প্রযুক্তি তাদেরকে হস্তান্তর করবো এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা বলে দেবো সে কী কী করবে। তারপরে আমরা তাদেরকে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে বিনামূল্যে চিকিৎসা টিকা প্রদান, তারপরে কীটনাশক ঔষধ এবং আরও অন্যান্য যেগুলো সুযোগ সুবিধা দেওয়া দরকার সবুজ আমরা তার জন্য করবো। আমি আশা করবো যে এগুলোর মাধ্যমে গবাদি পশু এবং হাঁস লালন পালনের মাধ্যমে উনি স্বাবলম্বী হতে পারবেন এবং জীবিকা নির্বাহ করতে পারবেন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।